অলকেটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। অনেকদিন পরে একটা মেসেজ নিয়ে আসলাম, সেটা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা, যেটা নিয়ে আমি প্রতি সপ্তাহে আসতাম। আসলে মাঝখান দিয়ে বেশ কিছুদিন আসা হয় নাই, তো যাই হোক এখন থেকে চেষ্টা করবো আবারও পত্রিকা নিয়ে আসার জন্য। এটা সাধারণত শুক্রবার সকালে নিয়ে আসতাম, তো যেহেতু আগে আগে পেয়ে গেলাম তাই চলে আসলাম এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এই সপ্তাহব্যাপী যতগুলো নিয়োগ ছিল আপনারা একত্রে পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে পিডিএফটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই পিডিএফটাই নামাবেন, পিডিএফ নামায় পিডিএফ পড়বেন। আমার প্রথম কমেন্টে এইটার লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি সব পেয়ে যাবেন। এখানে সপ্তাহব্যাপী যে সমস্ত চাকরিগুলো ছিল প্রত্যেকটা এখানে আছে, তো আমি জাস্ট এক এক একটু শুরু করি। চলুন আমরা দেখি, প্রথমে বাংলা একাডেমিতে 180 জনের একটা নিয়োগ ছিল, যেটা মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে 564 জনের একটা বড় মাপের নিয়োগ আছে, এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর বাকি যারা পান না এখান থেকে দেখে নেবেন। নৌবাহিনীর বেসামরিকে 167 জনের একটা নিয়োগ আছে, আপনারা অবশ্যই এটা কেউ মিস করবেন না। এখানে সাধারণত এসএসসি এইচএসসি পাশেই আবেদন, আর যারা অ্যাকচুয়ালি ভোকেশনাল থেকে লেখাপড়া করছেন তাদের জন্য এখানে সবচেয়ে বেশি পরিমাণ সুযোগ আছে। এবং এখানে যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি যারা ডিপ্লোমা টিপ্লোমা করছেন তাদের জন্য এখানে, এবং যারা ভোকেশনাল থেকে লেখাপড়া করছেন তাদের জন্য বিশাল বড় সুবর্ণ একটা সুযোগ, কেউ মিস করবেন না। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে 49 জনের একটা নিয়োগ আছে, আকেশবিড়ি ফ্যাক্টরিতে 355 জনের একটা বড় মাপের নিয়োগ আছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে 52 জনের নিয়োগ আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে 40তম স্বল্পমেয়াদী কমিশন, নার্সিংয়ে যারা লেখাপড়া করছেন একটা মেডিকেল সেক্টরে তাদের জন্য একটা বড় মাপের নিয়োগ আছে, দেখে নিতে পারেন। প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ আছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে 10 জনের নিয়োগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 11 জনের নিয়োগ আছে, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের 10 জনের নিয়োগ আছে। এরপর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2-10 জনের একটা নিয়োগ আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 জনের একটা নিয়োগ আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে 3 জনের নিয়োগ। তো বন্ধুরা, এই 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ সাধারণত প্রথম পেজ এবং লাস্ট পেজের বাকি অংশগুলো দেওয়া থাকে, তারপরে কিছু কিছু থাকে এক্সট্রা অর্ডিনারি, লাইক দ্যাট টিএমএসএসএ যে এনজিওটা আছে সেটা 7 জনের একটা নিয়োগ আছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে 2 জনের একটা নিয়োগ আছে। এরকম ছোটো ছোটো আপনারা নিয়োগ পাবেন, আপনারা এটা অবশ্যই একটু দেখে নেবেন। তো আমি সরাসরি লাস্টের পেজে চলে যাচ্ছি। লাস্টের পেজে দেখেন এখানে জেলা প্রশাসক চট্টগ্রামে 10 জনের নিয়োগ, পরিবার পরিকল্পনায় নিয়োগ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রথম পৃষ্ঠার পরের অংশ, সরকারি চাকরির আবেদনের 29 মাস আর 39 মাস ছাড় দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই পড়বেন, যারা ওই যে কোভিড-19 সময় যাদের প্রবলেম ছিল তাদেরকে কিন্তু এটা ছাড় দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই অবশ্যই এটা দেখে নেবেন। ক্যান্টনমেন্ট বোর্ড রংপুরে 10 জনের একটা নিয়োগ আছে, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে নিয়োগ, বাংলা একাডেমিতে বাকি অংশটা এখানে দেওয়া আছে। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লাতে নিয়োগ আছে, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 6 জনের নিয়োগ, আকিসবিড়ি ফ্যাক্টরিতে 30 জনের নিয়োগ আছে, জেলা জজ নেত্রকোণাতে নিয়োগ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আছে, ইউনাইটেড ফিনান্স, কোকাকোলা ফুড প্রোডাক্টসে 12 জনের নিয়োগ আছে। বন্ধুরা মোটামুটি এতটুকুই। আর একটা কথা আমাদের সবসময় বলি, এক নজরে চাকরি যে অপশনটা আপনারা পাবেন এটা কিন্তু ছোট্ট খাটে হলেও এখানে বেশ ভালো ভালো লোভনীয় অফার থাকে, এই সুযোগটা কেউ মিস করবেন না। আমার মনে হয় আর কথা লম্বা করার দরকার নেই, আপাতত এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।